আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ক্লাস নিয়ে। আমরা তৃতীয় অধ্যায়টা পড়তেছিলাম তোমাদের বইয়ে, হৃদযন্ত্রের যত কথা অধ্যায় নাম ছিল। আমরা এই অধ্যায়ের আজকে পড়ব রক্তের গ্রুপ নিয়ে। চলো শুরু করি। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি, একজনের রক্তের সাথে আরেকজনের রক্ত মেশানো হলে কেন সেটি কখনো কখনো স্বাভাবিকভাবে মিশে যায়, আবার কেন কখনো কখনো গুচ্ছবদ্ধ হয়ে যায়, সেটি বুঝতে হলে আমাদের দুটি বিষয় বুঝতে হবে। একটি হচ্ছে অ্যান্টিজেন, অন্যটি হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন যা আমাদের রক্তে প্রবেশ করলে আমাদের শরীরে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে শরীরের জন্য ক্ষতিকর মনে করে, তাকে প্রতিরোধ করার চেষ্টা করে। তাহলে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটাকে প্রতিরোধ করার জন্য যেটা, সেটাই হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্তে যে পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন এবং তাকে প্রতিরোধ করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি যখন একই দ্রবণে থাকে তখন একটি বিশেষ ধরনের বিক্রিয়া ঘটে। অ্যান্টিজেনকে আক্রমণ করার এই বিক্রিয়াকে বলা হয় অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া, এবং রক্তের মাঝে এই বিক্রিয়ার কারণে রক্তকণিকাগুলো গুচ্ছবদ্ধ হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে অ্যান্টিজেন কি এবং অ্যান্টিবডি কি শিখলাম। এবার আসি, 1900 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার পরীক্ষা নিরীক্ষা করে আবিষ্কার করলেন বিভিন্ন মানুষের রক্তে লোহিত কণিকায় দু ধরনের অ্যান্টিজেন পাওয়া যায়। তাহলে কয় ধরনের অ্যান্টিজেন পেলাম? দু ধরনের। তাই স্বাভাবিকভাবেই এই দুটি অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন মানুষের সিরামে দুটি অ্যান্টিবডি পাওয়া যায়। উনি এই অ্যান্টিবডি দুটোর নাম দিলেন, লোহিত কণিকায় থাকা এই অ্যান্টিজেন দুটির নাম দেওয়া হলো এ এবং বি। অ্যান্টিজেন দুটোর নাম দেওয়া হলো এ এবং বি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, একজন মানুষের রক্তের লোহিত কণিকায় যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে তার দেহে কোনোভাবেই রক্তে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি থাকতে পারবে না। তার মানে আমার শরীরের রক্তের গ্রুপ যদি এ হয়, আমার দেহের রক্তে এ অ্যান্টিজেন থাকবে কিন্তু অ্যান্টিবডি এ থাকবে না, অ্যান্টিবডি থাকবে বি, বিপরীত অ্যান্টিবডি থাকতে হবে। আবার যদি আমি একইভাবে লোহিত কণিকায়, দেখো লোহিত রক্তকণিকায় যদি বি অ্যান্টিজেন আছে, মানে যাদের বি ব্লাড গ্রুপ সেখানে বি অ্যান্টিজেন থাকবে কিন্তু সেখানে অ্যান্টিবডি থাকবে এ। এরপরে আসি, অ্যান্টিজেন এবং তার অ্যান্টিবডির বিষয়টি বুঝে থাকলে আমরা মানুষের রক্ত কিভাবে বিভিন্ন গ্রুপে ভাগ হয়েছে সেটি বুঝতে পারবো। চলো তাহলে আমরা রক্তের গ্রুপটাকে চারটি ভাগে ভাগ করতে পারি। গ্রুপ এ যখন হবে রক্তে অ্যান্টিজেন এ থাকবে, সিরামে এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে, মানে বিপরীতটা থাকলো। গ্রুপ বি, রক্তে অ্যান্টিজেন বি থাকবে, সিরামে বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি নেই, শুধু এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। গ্রুপ এ বি, রক্তে অ্যান্টিজেন এও থাকবে অ্যান্টিজেন বিও থাকবে কিন্তু সিরামে কোনো অ্যান্টিবডি থাকবে না। গ্রুপ ও, রক্তে এ কিংবা বি কোনো অ্যান্টিজেন থাকবে না, তাহলে তাদের রক্তে যখন অ্যান্টিজেন নেই তাহলে অ্যান্টিবডি এ বি দুটোই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন বুঝতে পারতেছি যে যেহেতু ও গ্রুপের রক্তে লোহিত কণিকায় কোনো অ্যান্টিজেন নেই, তাকে যে কোনো গ্রুপে দেওয়া সম্ভব। সেই গ্রুপে যে অ্যান্টিবডি থাকুক না কেন, থাকুক, কোনো ক্ষতি করা সম্ভব নয়। এই জন্য ওকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, মানে সে সবাইকে, সর্বজনীন দাতা যেটাকে বলা হয়, ডোনার, সে সবাইকে দিতে পারবে। ও গ্রুপের ব্লাড গ্রুপ যাদের, তারা যেহেতু তাদের দেহের রক্তের কোনো অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন নেই, এ অ্যান্টিজেনও নেই, বি অ্যান্টিজেনও নেই, তাহলে তারা দুটো অ্যান্টিবডি আছে তাদের দেহে, এ অ্যান্টিবডিও আছে, বি অ্যান্টিবডিও আছে, তাই তারা যে কাউকে রক্ত দিতে পারবে। এবার আসি অন্যদিকে, এ বি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া অন্য গ্রুপকে দেওয়া সম্ভব নয়, কারণ সব গ্রুপেই কোনো না কোনো অ্যান্টিবডি আছে। এ বি গ্রুপ যাদের, তাদের হচ্ছে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তাহলে তাদের কোনো অ্যান্টিবডি নেই। এবং এ বি গ্রুপ দুটো অ্যান্টিজেনই থাকার কারণে যে কোনো একটি বা দুটো অ্যান্টিবডি লোহিত কণিকাকে আক্রান্ত করে গুচ্ছবদ্ধ করে দেবে, কারণ তারা যাকেই দেখ না কেন সেখানে গুচ্ছবদ্ধ হয়ে যাবে। এই জন্য এ বি সবার কাছ থেকে নিতে পারবে কিন্তু দিতে পারবে না, শুধুমাত্র নিজের গ্রুপ ছাড়া। এই জন্য এ বিকে বলা হবে সর্বজনীন গ্রহীতা।
একটু পরেই আমরা পেয়ে যাব। এ এবং বি গ্রুপের রক্ত নিজের গ্রুপ ছাড়া শুধু এ বি গ্রুপকে দেওয়া যেতে পারে, কারণ এ বি গ্রুপে কোনো অ্যান্টিবডি নেই, তাই এ কিংবা বি অ্যান্টিজেনকে আক্রান্ত করতে পারবে না। আবার আমরা যদি গ্রহিতার দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে উল্টোটা দেখতে পাবো, ও গ্রুপ কারো রক্তই নিতে পারবে না, অন্য কোনো গ্রুপের সিরামে দু ধরনের অ্যান্টিবডি আছে, কারণ যখন দু ধরনের অ্যান্টিবডি থাকবে তখন ও গ্রুপের জন্য যখন দেখব যে অন্য গ্রুপের সিরামে দু ধরনের অ্যান্টিবডি আছে, এই জন্য ও গ্রুপটা শুধুমাত্র ও গ্রুপের রক্তকেই গ্রহণ করতে পারবে, অন্য কোনো গ্রুপের রক্ত নিতে পারবে না। আর এ বি গ্রুপ সবারই রক্ত নিতে পারবে, কারণ তার সিরামে কোনো ধরনের অ্যান্টিবডি নেই, এই জন্য এ বিকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টর। এবার আসি তাহলে ইউনিভার্সাল, এখানে দুটো কোশ্চেন পড়বো আমরা, একটা হচ্ছে গিয়ে ওকে কেন সর্বজনীন দাতা বলা হয় আর এ বিকে কেন সর্বজনীন গ্রহিতা বলা হয়, সবার কাছ থেকে সে নিতে পারবে। এবার আসো দেখো একটা ছক দেওয়া আছে দাতা এবং গ্রহিতা নিয়ে, এখানে এ বি গ্রুপ যেহেতু সবার কাছ থেকে নিতে পারবে, দেখো এ বি পজিটিভ দিয়ে সবার কাছ থেকে সে নিয়ে নিল, সে কিন্তু দেওয়ার বেলায় যখন সে দিতে যাবে শুধুমাত্র এ বি গ্রুপকেই দিতে পারবে, অন্য কোনো গ্রুপকে সে দিতে পারবে না। ঠিক আছে, এই ছকটা দিয়ে এখানে এটাই বোঝানো হয়েছে। তারপরে আসি এ বি নেগেটিভ, পজিটিভ নেগেটিভটা কি সেটা আমরা পরবর্তী পার্টে শিখব, যে পজিটিভ আর এইচ ফ্যাক্টর যখন আমরা পড়তে যাব তখনই আমরা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারব। তাহলে আজকে তোমাদের জন্য এই দুটোই এসডাব্লিউ থাকবে, দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, ওকে কেন সর্বজনীন দাতা বলা হয়, এ বি কে কেন সর্বজনীন গ্রহিতা বলা হয়। প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে ফেলবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।